সুস্মিতা, যেটা তুমি বলছিলে, গত সপ্তাহে আমরা দেখেছি পুরো ওয়াশ আউট হয়েছে, কোনো বিল পাস হয়নি। আজ থেকে যে সপ্তাহ স্টার্ট হচ্ছে সেটার জন্য লোকসভায় 8টা বিল সার্কুলেট করা হয়েছে সরকারের তরফ থেকে। তারা চাইছেন এই সোমবার থেকে অর্থাৎ আজ থেকে শুক্রবারের মধ্যে এই 8টি বিল পাস করাতে, কিন্তু তার সম্ভাবনা খুবই কম রয়েছে। ইঙ্গিতটা স্পষ্টই পাওয়া যাচ্ছে টিএমসি তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে তাদের প্রায়োরিটি একদম ক্লিয়ার রয়েছে। তারা চাইছেন পেগাসাস নিয়ে একটা আলোচনা হোক গঠনমূলক, এবং সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকুন। প্রয়োজনে তারাও এটা নিয়ে স্টেটমেন্ট দিন লোকসভার মধ্যে, স্পষ্ট করুন যে পেগাসাস ব্যবহার করা হয়েছিল কি হয়নি, এবং সেক্ষেত্রে ব্যবহার করা হলে কার কার উপর এটাকে ব্যবহার করা হয়েছিল এবং কেন করা হয়েছিল সেটা সরকার জবাব দিন। কিন্তু যে অচল অবস্থা আমরা লোকসভায় দেখছি বা রাজ্যসভাতেও দেখছি, বিরোধীরা অভিযোগ করছেন যে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, সরকারও চাইছে না কি ডেডলকটা শেষ হোক, এবং তাদের আশঙ্কা হচ্ছে আলোচনা ছাড়াই লোকসভাতে যে 8টা বিল সার্কুলেট করা হয়েছে সেটা পাস করানোর চেষ্টা করতে পারে সরকার। অন্যদিকে রাজ্যসভাতেও একই চিত্র দেখা যাবে, যেরকম জানিয়েছেন যে পেগাসাসের ক্ষেত্রে এখন আর্মির নামও চলে এসছে, আর্মির কেউ সার্ভেলেন্সে রাখা হয়েছিল তাদের লক্ষ্যে, এবং সেক্ষেত্রে আরো মারাত্মক হয়ে যাচ্ছে এই অভিযোগ। এবং রাজ্যসভাতেও যে কোনো কাজ হবে, তাদের একজন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তা সত্ত্বেও রাজ্যসভাও যে আজকে অচল থাকবে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে টিএমসি এবং কংগ্রেস সূত্র থেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসছেন কুসুমিতা, আজকে সন্ধ্যে 4টের সময় একটা টিএমসির পার্লামেন্টারি পার্টি মিটিং ডাকা হয়েছে সংসদ ভবনে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, এবং পরবর্তী স্ট্র্যাটেজি গুলো কি হবে টিএমসির সেটা সেখানে আলোচনা করা হবে। তবে প্রাধান্য রয়েছে প্রায় পেগাসাসের লোকসভা এবং রাজ্যসভায়, সেটা দুই হাউসেরই নেতা ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র। আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার বিজেপি বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন, তার আগে দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজ্যে সরকার চালানোর পরিস্থিতি নেই তাই হয়তো মোদির দ্বারস্থ, কটাক্ষ দিলীপ ঘোষের। পেগাসাস ইস্যুতে মোদী সরকারের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিরোধীরা, একেবারে সামনের সারিতে থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল। ইতিমধ্যে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী বিবৃতি ছড়ার অভিযোগে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। Yes, approved. Dr. Shantanu Sen stands suspended for remaining part of the bill, for the remaining part of the session. এই প্রেক্ষাপটে সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার। ইতিমধ্যে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মনোনীত হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার প্রায় দুবছর পর রাজধানীতে পা রাখবেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, 24-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধীদের জোটবদ্ধ হওয়ার সন্ধে পাকানোর কাজ শুরু হয়ে যেতে পারে মমতার এই দিল্লি সফরের মাধ্যমে, যার ইঙ্গিত মিলেছিল তৃণমূল নেত্রীর 21 জুলাইয়ের ভার্চুয়াল বার্তাতেই। নেক্সট উইক মে আম ভি দিল্লি মে জানে ওয়ালা হো দো তিন দিন কে লিয়ে কি পার্লামেন্ট জব চলতে হ্যায় সবকো সাথ ভেট হোতা হ্যায় আগার এ টাইম মে শরদ জি আপ হ্যায় আপকো উধার মে চিদম্বরম জি সব বগড়া বগড়া সব হ্যায় আপ লোক সোচ লিজিয়ে আগার আপ লোক এক মিটিং বুলা সকতা হ্যায় তো উই ক্যান অ্যাটেন্ড 27, 28, 29 এই তিন দিন মে আগার আপ এক মিটিং কর সকতা হ্যায় তো হাম লোক অ্যাটলিস্ট উই ক্যান সিট টুগেদার অ্যাটলিস্ট উই ক্যান টক। তৃণমূল সূত্রে খবর, 27 জুলাই সংসদ ভবনের সেন্ট্রাল হলে যেতে পারেন তৃণমূল নেত্রী। পরের দিন বঙ্গভবনে দুপুর 3টের সময় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। 29 জুলাই বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে তো 19 সালে করেছিলেন সবার সঙ্গে মিটিং, র্যালিও করেছিলেন ব্রিগেডে, আপনারা দেখেছেন রেজাল্ট কী হয়েছে। এবারও বুঝতে পেরেছেন যে বাকি বিরোধীরা তো প্রায় সব পরিষ্কার হয়ে গেছে, ওনার পার্টির মধ্যে যেমন খুনোখুনি শুরু হয়েছে রোজ, আগামী 24 বার ইলেকশন লড়তে পারবেন কিনা সন্দেহ আছে। আর পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা আর লোন যেভাবে বাড়ছে, আমার মনে হয় সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার কাছে নাই, তাই মোদীজির কাছে হাত জোড় করতে যাচ্ছেন যে দেখুন আমাকে একটু, আমি তার পারছি না, সাহায্য করুন, এই হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কি। দিলীপ একটা আহাম্ম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে এবার বিজেপি, 2024-এর পর আর দিলীপকেও ছিটে আসতে হবে না, আর মসনদে তক্তিটাও সে মোদীজিকেও বসতে হবে না। তিনি যদি অর্থের জন্য যান সেটা মোদীজির বা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, বাংলার প্রাপ্য হকের টাকা দিতে বাধ্য কেন্দ্র। সূত্রে খবর, সোমবার বিকেল 4টে নাগাদ সংসদ ভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে দিল্লি সফরে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 30 জুলাই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, ABP আনন্দ।